আগামী দু তারিখ ঠাকুরনগর ঠাকুরবাড়িতে সভা করতে আসছেন নরেন্দ্র মোদী সভাতে ডাক পেলেন না সাংসদ মমতা ঠাকুর যদিও অপরপক্ষ অর্থাৎ শান্তনু ঠাকুরের দাবি সভাতে আমন্ত্রণ জানানো হয়েছে সাংসদকে আগামী দু তারিখ উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা ভারত মতুয়া মহাসংঘের আমন্ত্রণে সম্মেলনে যোগ দিতে আসছেন তিনি সভাতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ঠাকুরবাড়িতে মোদী আসলেও সভায় আমন্ত্রণ পেলেন না সাংসদ তথা ঠাকুরবাড়ির বড় বউ মমতা ঠাকুর তিনি নিজেই জানান তাকে আমন্ত্রণ জানানো হয়নি মমতা ঠাকুর আরও বলেন তিনি নিজেই মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুরের সংঘাধিপতি হওয়া প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে মমতা ঠাকুর বলেন আমি সংঘাধিপতি আমার তরফ থেকে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি তবে এদিন সাংসদ স্পষ্ট করে দেন ঠাকুরবাড়িতে যে কোনো সময় যে কেউই আসতে পারেন কি সেই নিমন্ত্রণ না আমরা ধরে তো আমরা জানি না কথা থেকে মিডিয়ায় যেটা দেখাচ্ছে সেটাই আমরা কিন্তু আর জানছি যদিও এ বিষয়ে শান্তনু ঠাকুরের দাবি সভাতে আমন্ত্রণ জানানো হয়েছে সাংসদ মমতা ঠাকুরকে আমাদের মুখপাত্র অরবিন্দ বিশ্বাস অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মুখপাত্র উনি গিয়ে নিজের হাতে দিয়ে এসেছেন বড়ো বড়ো মাকে করা হয়নি করা হয়েছে এখানে সাংসদ মমতা ঠাকুরকে সাংসদ হিসেবে কারণ বড়মা আমাদের উপদেষ্টা তাকে নতুন করে চিঠি করবার কিছু নেই আমাদের প্রধান উপদেষ্টাই হলেন বড়মা মা বিনা পানি দেবী ঠাকুরানী তো তা উনি ওনার সম্মতিতেই এই সম্মেলন হচ্ছেন এবং প্রধানমন্ত্রী ভারতবর্ষের আমরা যারা এই উদ্বাস্তু মানুষ আছি তাদেরকে পূর্ণ নাগরিকত্ব দেবার জন্য সেই প্রতিশ্রুতি দেবার জন্য অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ব্যানারে আসছে এখানে কোনো পলিটিক্যাল ইস্যু নেই এদিনের তার এই মন্তব্যে ঠাকুরবাড়ির দ্বন্দ্ব আরও প্রকাশ্যে এলো একথা বলাই যায় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ঠাকুরনগর